প্রধান উদ্দেশ্যই থাকবে মানব সেবা, এটাই আমার পেশা। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করলেন, তো এখন আপনার অনুভূতিটা কি? অনুভূতি সত্যি খুব ভালো, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকেরই থাকে। আমি সেই সুযোগটা পেয়েছি এবং চার বছর অনার্স এবং এক বছর মাস্টার্স কমপ্লিটের পরে আমি এই যে সমাবর্তন অনুষ্ঠানটা সম্পন্ন করলাম, এটার জন্য আমার নিজের কাছে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে এবং আমি গর্বিত যে আমার মা বাবাকে আমি এখানে আনতে পেরেছি, তাদেরকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করাতে পেরেছি। তো সব মিলিয়ে আমি খুবই আনন্দিত। দেশের মানুষের জন্য আমার কিছু করার ইচ্ছা আছে, যারা হচ্ছে গিয়ে আপনার ধরেন যে তাদের প্রাপ্য অধিকারটা পাচ্ছে না, সব কিছু থেকে বঞ্চিত, এরকম মানুষদের জন্য আমার কিছু করার ইচ্ছা আছে। আমার একার পক্ষে তো আর সম্ভব না, আমি চাই যে আমরা সবাই মিলে সহযোগিতার মাধ্যমে দেশটাকে আরো উন্নত করতে এগিয়ে নিয়ে যেতে। আঙ্কেল, আপনার মেয়ে আজকে যে গ্র্যাজুয়েশন শেষ করলো, এখন আপনার অনুভূতিটা কেমন? আসলে আজকের অনুভূতি বলে ভাষায় প্রকাশ করা যাবে না। 2015 সালে ওকে অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি করছিলাম, তখন আমার পিতা হিসেবে আমার গর্বে আমার বুক ভরে গেছে যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার মেয়েকে ভর্তি করতে পারছে। তারই ধারাবাহিকতায় আজকে সে অনার্স এবং মাস্টার্স শেষ করে 53তম সমাবর্তনে সে সার্টিফিকেট পেলো আর কি, এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। অনুভূতি খুবই ভালো, এর চেয়ে আর সুখ হয় না, শান্তি হয় না, এর চেয়ে আর ভালো কিছু হয় না, আনন্দিত আমি আলহামদুলিল্লাহ। অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না, কারণ ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম কখন এরকম একটা দিন আসবে, আজকে সেই দিনটা এসেছেন। এবং আমি শুধু গ্র্যাজুয়েশন না, পোস্ট গ্র্যাজুয়েটেড, আর আমি হচ্ছে আর পিএইচডি ভর্তি হয়েছি রিসেন্ট, আরও ভালো কিছু করতে চাই এবং দেশের জন্য মানে ভালো কাজের মাধ্যমে অবদান রাখতে চাই। আচ্ছা, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করলেন, এখন আপনার অনুভূতিটা কেমন যদি একটু আমাদের বলতেন? আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এই ক্যাম্পাসে আমাদের পড়াশোনার সময়, সহপাঠীদের সাথে আনন্দ করার সময়, সবগুলো মুহূর্তে অনেক বেশি মজাদার এবং স্মরণীয় ছিল। তো আজকে এর মধ্য দিয়ে আমাদের স্নাতক সম্পূর্ণ করে আমরা যে সমাবর্তনটা পেলাম, আসলে ওই অনুভূতিটা অন্যরকম, খুবই আনন্দের। উনি আমার মা হয়। আপনার অনুভূতিটা কেমন? আমার তো আনন্দের সীমা নেই, আমার মানে ভাষা কি বলবো, ভাষা নেই আমার মধ্যে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, ভাবলে দেশের জন্য কি করতে চাচ্ছেন? ইচ্ছা তো আছে দেশের জন্য কাজ করার, যাতে ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারি, তো এই আশাবাদী আগামী লক্ষ্যে যাওয়ার চেষ্টা করব। আমি ঢাকা ইউনিভার্সিটির চিকিৎসক অনুষদ থেকে গ্রাজুয়েশন শেষ করেছি, আমি একজন মেডিকেল গ্রাজুয়েট। তো অবশ্যই আমার প্রধান উদ্দেশ্যই থাকবে মানব সেবা, এটাই আমার পেশা, এই আর কি। আপনার পাশে উনি আপনার আম্মা, জি। আপনার অনুভূতিটা যদি বলতেন যে আপনার ছেলে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় থেকে আজকে গ্র্যাজুয়েশন শেষ করলো, আপনার অনুভূতিটা কেমন? এর জন্য আমি খুব আনন্দিত এবং আমি চাই আমার ছেলে বাংলাদেশের মানুষকে সেবা করুক, এই আর কি। ভাই আজকে গ্র্যাজুয়েশন শেষ করলো, সেই হিসাবে আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা সত্যিই খুব আনন্দের, সেই সাথে অনেক গর্বের। আর সে যেহেতু চিকিৎসক, সেই ক্ষেত্রে আমি বলবো যে সে যেন সারাটা জীবন মানুষের সেবা করতে পারে, সেই দোয়াটা থাকবে আমার পক্ষ থেকে। এবং আমরা সত্যিই খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। এই পর্যায়ে আসার ক্ষেত্রে দেখা গেল অনেক সংগ্রামের পথ, আর মেডিকেল লেখাপড়া তো অনেক কষ্টের, তো সব কষ্ট দূর করার জন্য একটা অনুপ্রেরণার প্রয়োজন, তো সেই অনুপ্রেরণা উপরে আল্লাহ নিচে আমার মা। আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই ভালো, আসলে চার বছর কষ্টের পর আজকে এত সুন্দর একটা মুহূর্ত পেয়েছি, তার জন্য অনেক মানে খুশি এবং খুবই আবেগে আপ্লুত। এবং এর পিছনে আমার পরিবারের অক্লান্ত পরিশ্রম এবং আমার বাবা মা এবং আল্লাহর অসীম কৃপায় আমি আজকে গ্রাজুয়েশন শেষ করে এই যে এত কষ্টের পরে একটি
সার্টিফিকেট পাচ্ছি এটার আনন্দ আসলে ভাষায় তো প্রকাশ করা যায় না, তারপরেও আমি খুবই আবেগে আপ্লুত এবং খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ অনুভূতিটা অনেকটা অনেক সুন্দর এবং অনেক ভালো, কারণ এইটার দিনটার জন্য আমরা মেয়েকে মফস্বল শহর থেকে ঢাকা শহরে এসে তাকে আমরা পড়াশোনা করাচ্ছি, আজকে এই দিনটা দেখবো বলি, ভবিষ্যতে তার আরও উত্তরোত্তর কামনা উন্নতি কামনা করছি। আল্লাহ জানে তাকে সুস্থ রাখো এবং দেশ ও দশের সেবা করার সুযোগ দে।